সবাইকে বেশ কিছুটা চমকে দিয়ে উইন্ডো ক্লোজ হয়ে যাওয়ার পর আরও একজন বিদেশিকে সই করানোর কথা ঘোষণা করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবং এই ঘোষণাটা আসার পর আমাদের মাথাতেও বেশ কিছু প্রশ্ন আসছিল এবং কমেন্ট বক্সের মাধ্যমে আমরাও বেশ কিছু প্রশ্ন পাচ্ছিলামও। সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করলাম এবং যে কটা উত্তর পেলাম সেই উত্তরগুলো জানানোর জন্যই মূলত এই ভিডিওটা বানানো এবং এই ভিডিওটা নিয়ে আসা। ওয়েল, প্রত্যেকে এটা জানেন যে রবিবার দিনই তাদের সপ্তম বিদেশি হিসেবে আরও একজন সেন্টার ব্যাক পর্তুগালের নুনো মিগুয়েল রেজের নাম ঘোষণা করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবার সপ্তম বিদেশি বা সাতজন বিদেশি রাখাটা খুব অবাককর কোনো ব্যাপার নয়, বিশেষ করে মোহনবাগানের মতো টিমের কাছে, কারণ এই ট্রেনটা আমরা মোহনবাগানে লাস্ট কয়েক বছর ধরে দেখছি। ফ্লোরেন্টাইন পোগবা ছিলেন, তার সাথে চুক্তি হয়েছিল এবং সপ্তম বিদেশি হিসেবে কিন্তু গোটা মরশুমটা থাকার পর পরের মরশুমে এখানে এসে প্র্যাকটিস করে তিনি তারপর তার সাথে চুক্তিবিচ্ছেদ হয় এবং সেই চুক্তিবিচ্ছেদের কথা ঘোষণা করে মোহনবাগানের পক্ষ থেকে জানানো হয়। এবং গত বছরও আমরা দেখেছিলাম যে তার আগেরবার চোট পাওয়ার জন্য জনি কাউকো ছিটকে গিয়েছিলেন, বাট তিনি টিমের সাথে ছিলেন এবং তারপর তিনি প্র্যাকটিসেও যোগ দেন নতুন মরশুমে এবং তারপর কিন্তু একটা সার্টেন টাইমের পর হুগো বুমোসকে আনরেজিস্টার করিয়ে জনি কাউকোকে খেলানো হয়। তো সপ্তম বিদেশি মোহনবাগান সুপার জায়ান্টের নতুন কিছু নয় এবং যখন এই পর্তুগিজ ফুটবলারের নাম ঘোষণা করা হয়েছে তখন এটা বলাও হয়েছে, যে বিবৃতিটা দেওয়া হয় সেখানে এটা বলাও হয়েছে যে মূলত এসিএল ট্যুর কথা মাথায় রেখেই এই বিদেশিকে তারা সই করিয়েছেন। কিন্তু ন্যাচারালি সবার আগে একটা প্রশ্ন ওঠে যে শুধুমাত্র এসিএল ট্যুর এর কথা মাথায় রেখে কি একজন বিদেশিকে সই করানো হয় বা সই করানো যায়, কারণ খুব একটা প্র্যাকটিক্যাল থট লাগে না এটা। তার কারণ আমরা যদি দেখি এসিএল ট্যুরের যে পর্বটায় মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে নেক্সট, সেই পর্বটায় প্রাথমিকভাবে তিনটে তিনটে ছটা ম্যাচ, তিনটে হোম তিনটে অ্যাওয়ে ম্যাচ, এবার তার মধ্যে ধরুন পরশুদিন একটা ম্যাচ রয়েছে 18 তারিখ, এখনও পর্যন্ত কিন্তু নুনোরেস কলকাতায় আসেননি, তো 18 তারিখের ম্যাচ তিনি কতটা খেলতে পারবেন না পারবেন দের ইজ এ লটস অফ কোয়েশ্চেন, সম্ভাবনা খুবই কম, ক্ষীণ বলা যেতে পারে, কারণ তাকে নামাতে গেলে আজকের মধ্যে তাকে আসতে হবে শহরে, এখনও আসছেন এরকম কিছু তো শুনিনি। তো ন্যাচারালি পাঁচটা ম্যাচ তাহলে থাকবে, তাই ইসিএল এর পাঁচটা ম্যাচ খেলানোর জন্য একজন প্লেয়ারকে তো নিশ্চয়ই সই করাবে না। ন্যাচারালি এখান থেকে যে প্রশ্নটা ওঠে যে তাহলে আইএসএল এ কার জায়গায় খেলবেন এই ফুটবলার, কাউকে না কাউকে কি তাহলে আনরেজিস্টার ডেফিনেটলি করাতে হবে, লাস্ট ইয়ার যেমন হুগো বুমোসকে আনরেজিস্টার করিয়ে জনি কাউকে খেলানো হয়েছিল, তো এক্ষেত্রেও তাই করা হবে। তো সেখানে কে আনরেজিস্টার হতে পারে, এই প্রশ্নটা বারবারই আসছিল। এবং এর পাশাপাশি আর একটা প্রশ্নও ভীষণভাবে আসছে যে কেন আরও একজন সেন্টার ব্যাককে সাইন করানো হলো, কারণ আমরা যেটুকু টিম দেখে মনে হচ্ছিল বা যেটা ভাবা হচ্ছিল যে যদি বিদেশি নিতে হয় তাহলে যদি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার পাওয়া যায় সেক্ষেত্রে ওই জায়গাটায় যদি একজন বিদেশি ফুটবলার থাকে তাহলে হয়তো টিমটাকে আর একটু স্ট্রং লাগবে, যেটা লাগছে না এই মুহূর্তে, তাহলে কেন আরও একজন সেন্টার ব্যাক। এই দুটো প্রশ্ন ভীষণভাবে ধাক্কা দিচ্ছে বা ভাবনাতে আসছে যে কেন এই এই জায়গাটা মেলানো যাচ্ছে না, যে কারণে। এবার এই জায়গা থেকে প্রথমে বলি যে কেন সেন্টার ব্যাক। প্রথমত এই ফুটবলার শুধুমাত্র সেন্টার ব্যাক নন, ইনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন, তো ন্যাচারালি দুটো পারপাস ফুলফিল হবে এনাকে দিয়ে। সেক্ষেত্রে বদলি হিসেবে ঠিক যেমন রক্ষণেও তিনি বদলি হতে পারেন, তেমন আবার অ্যাটাকিং মিডফিল্ডে যারা খেলছেন মোহনবাগানে এই মুহূর্তে, অর্থাৎ গ্রেগ স্টুয়ার্ডই মূলত খেলছেন, বা খাতায় কলমে তর্কের খাতিরে দিমিত্রিকেও ধরতে পারেন, এদের জায়গায় যদি কোনো কারণে এই অ্যাটাকিং থেকে একটু রক্ষণাত্মক স্ট্র্যাটেজিতে কোচ যান, সেক্ষেত্রে এই ফুটবলারকে মিডফিল্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে, স্ট্র্যাটেজি যখন ম্যাচের মাঝখানে চেঞ্জ হয় সেটা দেখা যেতে পারে, বা ম্যাচের মাঝখানে কেন যে কোনো সময়ই, মানে যদি তিনি মনে করেন যে আমি ডিফেন্সিভ মিডফিল্ডার রেখে খেলাবো তখন একে ব্যবহার করা যেতে পারে, এটা হচ্ছে একটা বড় কারণ। এবং ন্যাচারালি এখান থেকে যে প্রশ্নটা আসে, তাহলে এমন একজন ফুটবলার যিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন বা সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারেন, তাহলে ন্যাচারালি হয় টম অ্যালব্রেড নয় রড্রিগেজ, এদের মধ্যে থেকেই একটা কেউ কাউকে হয়তো আনরেজিস্টার করানো হবে। কিন্তু বিষয়বস্তুটা এখানে একটু অন্যরকম, তার কারণ যেটা শুনতে পাচ্ছি, কারণ আমার হাতের কাছে নথিটা নেই যে কারণে শুনতে পাচ্ছি, এটাই বলবো যে এই যে বিদেশিদের সংখ্যার ক্ষেত্রে এবং একজন বিদেশিকে আনরেজিস্টার করিয়ে আর একজন বিদেশিকে খেলানোর ক্ষেত্রে যে নিয়মটা রয়েছে আইএসএলের, এফএসডিএল এই নিয়মটায় এবছর কিছুটা শিথিলতা এনেছে, কিছুটা সহজ হয়েছে নিয়মটা,
সেই কারণেই কিন্তু একটা এক্সপেকটেশন রয়েছে যে প্রয়োজন মতো এই ফুটবলারকে রেজিস্টার করানো যেতে পারে, অন্য কাউকে আনরেজিস্টার করিয়ে, কারণ বিদেশির সংখ্যা একই আছে, অর্থাৎ 6 জন বিদেশি অ্যাট এ টাইম রেজিস্টার হবে এবং খেলবে মাঠে অ্যাট এ টাইম 4 জন বিদেশি। কিন্তু আনরেজিস্টার এবং রেজিস্টারের ক্ষেত্রে যে নিয়মগুলো ছিল, যে যতবার এই সুযোগগুলো দেওয়া হতো যে একটা সিজনে কতবার এটা করতে পারে, সেই জায়গাটায় কিছু কিছু শিথিলতা এসছে এটা জানা যাচ্ছে, এবং সেইটার ভরসাতেই কিন্তু এই এই স্টেপটা মোহনবাগান সুপার জায়েন্ট নিল। কারণ এর আগে 7 জন করে বিদেশি থাকলেও কাউ মানে 7 নতুন করে সাইন করানো হয়েছে এবং পুরো মরশুম কাউকে বসিয়ে রাখা হবে এটা ভেবে নিয়ে আর একজনকে সাইন করানো, এটা তো জেনারেলি দেখা যায়নি, কারণ এখানে একটা মনিটোরিয়াল ফ্যাক্টর থাকে বড় করে, বিশেষ করে বিদেশিদের ক্ষেত্রে, কারণ একবার সাইন হলে তাকে তো পুরো পেমেন্ট দিতেই হয়, নিগোসিয়েশন হয় না। তো সেই ভাবনা চিন্তাটা ডেফিনেটলি কর্তাদের রয়েছে, তারা ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন যে কীভাবে ব্যবহার করা হবে এবং করা হবে না, প্রয়োজনে এই জায়গাটা আসতে পারে। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখি আমরা, তাহলে কিন্তু ACL 2 এর কথা মাথায় রেখেই এই ফুটবলারকেই নুনো মিগুয়েল রেসকে আনা হচ্ছে, কারণ তিনি ACL-এ খেলতে পারবেন, বিদেশি নিয়ে কোনো সমস্যা নেই, সংখ্যা নিয়ে ACL-এ বিদেশি নিয়ে কোনো AFC-র কোনো চাপ নেই, তাই তাকে আনলে তাকে ব্যবহার করা যাবে। ইন দ্য মিন টাইম ডিসিশন নেওয়ার জায়গায় চলে আসবেন মোহনবাগান কোচ হোসে মলিনা, যে তার টিমে কোন ফুটবলার কতটা কার্যকরী, কোন জায়গায় কাকে লাগছে কাকে লাগছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা খুব স্পষ্টভাবেই বলা যায় যে দুজন ফুটবলারকে নিয়ে এই এই পর্বটায় একটা প্রশ্ন রয়েছে, একটা টম অ্যালড্রেড এবং অবশ্যই আর একটা কিন্তু জেমি ম্যাকলারেন, পারফরমেন্সের জন্য শুধু বলছি না, কারণ জেমি ম্যাকলারেনের সার্ভিস ঠিক কতটা পাওয়া যাবে বা কবে থেকে পাওয়া যাবে, এই জায়গাটা একটা প্রশ্ন রয়েছে, এবং সেটাই কোথাও না কোথাও এই আরও একজন মানে সপ্তম বিদেশিকে নিয়ে আসার একটা বড় কারণ, কারণ এটা একটা কোথাও না কোথাও সেফ সাইড খেলা। এবার কথা হচ্ছে যে জেমি ম্যাকলারেন আর নুনোরেজের পজিশন এক নয়, সেক্ষেত্রে কী করে, যদি জেমি না খেলতে পারেন তাহলে নুনোকে খেলানো হবে, এরম ভাবনা ভাবার কারণ কী, ন্যাচারালি এই প্রশ্নটা আসতে পারে। এটা এক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে মোহনবাগান সুপার জায়েন্টের হাতে স্ট্রাইকিং পজিশনে অনেক ফুটবলার রয়েছে, সেটা খুব বেশি ভাবনার বিষয় নয়। হ্যাঁ, অবশ্যই হয়তো জেমি ম্যাকলারেনের মানের কিনা তারা সেসব তো খেলা দেখার পর বিচার হবে, কিন্তু খাতায় কলমে আমরা যদি দেখি, যদি নথি ঘাঁটি, সেক্ষেত্রে কিন্তু রয়েছে একাধিক ফুটবলার, এবং হ্যাঁ অবশ্যই এই মুহূর্তে জেমি ম্যাকলারেনের ওভারঅল স্ট্যাটিস্টিক্সটা তো অনেক বেটার, তো সেখান থেকে তার বিকল্প হিসেবে না হলেও হাতে প্লেয়ার আছে, ওই পজিশনের প্লেয়ার আছে বিদেশি, তাহলে তাকে যদি কোনো কারণে না খেলাতে পারে সেক্ষেত্রে কিন্তু বিদেশির একজন কমে গেল এরম ব্যাপারটা হবে না, একজন এক্সট্রা বিদেশি হাতে রইল, এটা একটা ভাবনা। দ্বিতীয় ভাবনা জায়গা হচ্ছে যে দুজন যে ডিফেন্ডার রয়েছেন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেখলে যেটা মনে হচ্ছে একটু টম অ্যালড্রেডকেই একটু চোখে লাগছে, তার ডেভেলপমেন্ট কতটা হচ্ছে ম্যাচ বাই ম্যাচ এটা দেখে নিয়েও কিন্তু প্রয়োজনে সেই জায়গাটাও রিপ্লেস করার একটা পজিশন থাকতে পারে, কারণ বুঝতেই পারেন যে স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ করাটা অনেক সুবিধা হয় যদি এক দুটো পজিশানে খেলতে পারে একজন ফুটবলার, বিশেষ করে তিনি যদি বিদেশি হন, তিনি যদি মাঠে থাকেন, তাহলে একজন কোচের পক্ষে চেঞ্জ করাটা খুব সহজ হয়, স্ট্র্যাটেজি চেঞ্জ করা হোক ফুটবলার চেঞ্জ করা হোক এটা খুব সহজ হয়। তো এটা হচ্ছে মেন ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে, দুজন ফুটবলারের কথাই মাথায় আসবে, একটা টম অ্যালড্রেড এবং জেমি ম্যাকলারেন, ভবিষ্যতে কিন্তু এটা বদলেও যেতে পারে, কারণ সবে ISL-এর মঞ্চে একটা ম্যাচ হয়েছে, কাজেই এখনই কাউকে দাগিয়ে দেওয়া বা কাউকে কিছু বলে দেওয়ার জায়গা নেই, সময় তো সবাইকেই দিতে হয়, একটা ন্যূনতম সময় ডেফিনেটলি প্রত্যেক ফুটবলারকেই দেওয়া হবে এবং তারপরেই ডিসিশন নেওয়া হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এদের কথা মনে হচ্ছে, পরবর্তীকালে অন্য কারোর কথা মনে হতেও পারে, কিন্তু এই সপ্তম বিদেশির জায়গাটা কোথাও একটা সেফ সাইড রাখার জন্যই আনা হলো, এবং যেহেতু ACL-এ একটা জায়গা রয়েছে যে খেলাতে পারবে বিদেশি নিয়ে কোনো সংখ্যার কোনো বাঁধন নেই, সেই জায়গাটাকে কাজে লাগাতে পারবে মোহনবাগান সুপার জায়েন্ট, এবং পরিবর্তনের ক্ষেত্রেও তারা কাজে লাগাতে পারবে, অপশান বাড়বে, এই নানান দিক চিন্তা করে কিন্তু এই ফুটবলারকে এই মুহূর্তে সই করালো মোহনবাগান। এবং ন্যাচারালি যদি প্রশ্নটা স্পেসিফিক হয় যে কাকে আনরেজিস্টার করিয়ে সই করানো হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তর নেই, কিন্তু যে কোনো সময় কাউকে আনরেজিস্টার করিয়ে সই করিয়ে নেওয়ার পরিস্থিতিটা তৈরি হয়ে রইল, একই সঙ্গে ACL-এ
বিদেশির দিক থেকে অপোনেন্টের সামনে একটা অ্যাডভান্টেজ পজিশানে মোহনবাগান রইল। এই মূলত এই কারণেই কিন্তু এই বিদেশিকে এখন নিয়ে আসা হচ্ছে। এই প্রশ্নগুলো ভীষণভাবে উঠছিল এবং আমার মনে হয় সেই প্রশ্নগুলোর উত্তর কিছুটা হলেও দেওয়া গেল। এই ভিডিওটা এই পর্যন্তই, এটাই বক্তব্য ছিল এই ভিডিওটার। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অজবোর্ড টিভিকে।